তুলা ভাই হ্যাঁ হ্যাঁ দেখলে আছে পেলে বলেছিলাম এবার চলো পড়ে গিয়ে দেখবে বউটাও ঘরে নেই এসো চলো 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 এসো এসো আজ হাতে নাতে ধরবো হাতে নাতে যদি না ধরে যায় এই এই কি তুমি এখানে ঢুকলে কি করে কি বলছেন এগুলো আমার ভাড়া বাড়িতে আমি থাকব না তো কে থাকবে শুনি সে তুমি থাকো সে ব্যাপারে কোনো কথা বলছি না কিন্তু তুমি এখানে ঢুকলে কি করে ও মামি দেখো তো উনি কেমন ভুলভাল কথা বলছে দুলা ভাই আপনি থামুন তো আমাকে কথা বলতে দিন ওকে জিজ্ঞাসা করো ওর স্বামী কোথায় বাইরে গেছে মিথ্যে কথা এমা স্বামীকে নিয়ে কেউ বুঝি মিথ্যে কথা বলে নাকি আমি আমার স্বামীর সঙ্গে বাইরে ছিলাম এ মাত্র ফিরলাম তুমি তোমার স্বামীর সঙ্গে ছিলে না তুমি অন্য কারো স্বামীর সঙ্গে ছিলে হায় রে আপনি কি এমন কথা বলছেন আমার স্বামী যদি এগুলো শুনতে পারে আমাকে আর ঘরে রাখবে নাকি বলেন তো মামি দুলা ভাই আপনি থামুন তো আমাকে কথা তুমি কিছুই বলবে না ওর স্বামীর সঙ্গে এখন আমি কথা বলবো ফোন দিতে বলো ওকে আর আর যদি প্রমাণ হয় আমি আমার স্বামীর সঙ্গেই ছিলাম তাহলে ভয় দেখাচ্ছে তাহলে 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 আবার কি তাহলে বিশ্বাস করবো যে তুমি তোমার স্বামীর সঙ্গেই ছিলে আজ আমার জন্মদিন আজকের দিনে আপনারা আমাকে এত কষ্ট দিলেন আল্লাহ আপনাদের ভালো করবে না বলে দিচ্ছি ফোন করো তুমি মরেছে এত সত্যি সত্যি ফোন করছে হ্যাঁ জান জান জানো এবারে বাড়িওয়ালা আমার নামে কিছু বদনাম দিচ্ছে বলে আমি নাকি অন্য মেয়ের স্বামীর সাথে ঘুরে বেড়াচ্ছি কি তুমি এক্ষুনি ফোনটা ওনার হাতে দাও আজ ওনার একদিন কি আমার একদিন তুমি দাও ফোনটা দাও হ্যাঁ নাও কথা বলো ওনার সাথে নিন আমার এসবের কি দরকার ছিল আপনার সাহস কি করে হয় আমার বউয়ের চরিত্র নিয়ে কথা বলার আরে শর্মিয়া দেখো আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই হ্যাঁ ভালো করে উদ্ধার করেছেন আমার বউয়ের চরিত্র খারাপ বলে কোন ভালোটা করছেন শুনি তোমার বউয়ের চরিত্র খারাপ করব কেন আমি শুধু বলছিলাম আমি যেন আজ সকালে তোমার বউকে দেখলাম আপনি আবার ওসব কথা বলছেন আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করতে পারি আরে জানি রে বাবা জানি আমিও যাচ্ছিলাম বাই দ্য ওয়ে তুমি কে কথা বলছো বলো তো কে বলছি মানে আমি শান্তির হাজবেন্ড বলছি আপনার এখনো কোনো ডাউট আছে না ডাউটার কোথায় সব ডাউট আউট হয়ে গেছে আচ্ছা রাখি হ্যাঁ আসি মা দেখেছেন দুলা ভাই আপনার চোখে ছানি পড়েছে এবার ছানিটা কাটিও হ্যাঁ তাই তো দেখছি মা আসি হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু দেখ হ্যাপি বার্থডে কান্না করো না মা উনি তো তোমার আব্বুর বয়সী ভুল হয়ে গেছে সেটাই তো তাই বলে এরকম কথা বলবেন উনি রাগ করো না আজ না তোমার জন্মদিন আমি তোমার জন্য হ্যাপি বার্থডে কেক বানাবো কেমন